পুষ্টি হয় না, পুষ্টির অভাব হয়। গাইস আমি দিচ্ছি গোটা পত্তা, গাইস আমি দিচ্ছি হলদি, কথা খাবো। গাইস আমি সোজা তেল পাইনি, আমি সব তেল দিয়ে কথা বানাবো। গাইস গাইস আমি এখন কথা বানাবো সুন্দর করে, আমি আসলে জীবনে অনেক ধরনের ভর্তা খাইছি, একবার বিশ্বাস করেন অনেক ধরনের ভর্তা খাইছি, কিন্তু কোনো সময় এই কেকের ভর্তা খাই নাই বাবা। আসসালামু আলাইকুম, আমি আপনাকে নরশিংদির আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছিলাম। কিন্তু ভাই এই কেকের ভর্তা খাওয়া দেখে ঠিক আছে আমার খিদা না লাগলো, খিদা মইরা গেছে। কিন্তু আপনারা চিন্তায় বুঝবেন না, আপনাকে লগে আমি কেকের ভর্তা রেসিপি শেয়ার করবো না, এরকম অখাদ্য কুখাদ্য খাওয়াই আপনাকে পেট নষ্ট করানোর কোনো চিন্তা আমার নাই। এটা দেখে আপনাকে খিদা মইরা গেলে গাও, আমি আজকে যেটা দেখাবো এটা দেখে আপনাকে খিদা আবারও জায়গা যেতে পারে। তো কেকের ভর্তা আপনার ঘরে খাওয়াবো না, কিন্তু আপনার ঘরে বারো মিশালি একটা ভর্তা তো আমি খাওয়াইতেই পারি। আরো বিশালী ভর্তা বানানোর লাগে আজকে যা যা লাগবো, তো লয়ে লিয়েছি টমেটো, তারপর লয়ে লিয়েছি আর কি একটু শসা, একটু টমেটো, আর একবারে সব থেকে দামি জিনিস কাঁচা মরিচ, ধনিয়া পাতা। আর ভিডিও কেটা কেটা দেখছেন আমি জানি না বাইরে ভাই, এটা তো বালাই কথা, উনি গোবরের পর্যন্ত ভর্তা করে খাইছে। চিন্তা করেন মানুষের মানে কি কইতা, মানে রুচি যে কই গিয়ে আটকাইছে আল্লাহ মাবুদ জানে। গোলা জিনিস কুচি 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 করে কাইটা কুইটা লইতেছে রেন্দা, আমার সাঙ্গো পাঙ্গো তো আমার পাহারা দেওয়ার লাগে আছে। এটা কিন্তু অবশ্যই মাঝরাইতে, ঠিক আছে মাঝরাইতে আমি ঘরে গেছি যাই দেবো, তারা ওর সামনে সুফি দেব বইয়া রয়েছে, ঠিক আছে। তো মাইক আমি করতে জি ফুলা পানি তো পাহারা দিব লগে পেছে বইয়া থাকবো, তো আমার সুডু আর কি কুটুটাই যেটা আর কি জেফি এ করতেছে, মা তুমি করো ডাকি আর কি। মাঝরাই তো খিদা লাগে, হ্যাঁ আর তোমার দেখা দিয়ে আঙ্গও খিদা লাগে, তো আঙ্গরে কিছুটা খাইতে দিবা না, তো হেই ফাঁক দেখা করে একটুখানি ক্যাট ফুড খাইতে দিই আমি, আমার কাম করতেছি নাহলে করতে দিব না, কিন্তু তারপরও আমার পিছিয়ে পিছিয়ে গুড় গুড় করতেছে। খিদা যেহেতু লাগছে, খিদা তো লাগতেছে অনেক, কাম করবো না খামো, তো মাঝখানে পাইলেছিলাম লটকন, তো চিন্তা করলাম যে একটু খাইয়া লই, তারপর বাকি কামে আয় পড়তেছি। তো দেন আমার সব কিন্তু কাটাকুটি হয়ে গেছে জায়গায়, কিন্তু আমি আবার হুক নাম হয়েছি আর কি কুটি কুটি করে কাটটা লইছি। তো আজকে বারো মিশালি বানানোর লেগে যা যা লাগবে দেখতে পাচ্ছেন, সব ধরনের চিপস এই জায়গায় আছে। আসলে মেইন লিডারে কয়েকটা সালসা টাইপের কিছু, কিন্তু আমি এটা সালসা করতাম না, আমি কমিডারে ভর্তা। হাতের কাছে যেই ধরনের চিপস টিপস থাকে না কেন, আপনারা ছেলে হেডে ব্যবহার করতে পারেন। তো আমি দোকানে যাই যেই কয় লেভেলের মানে যেই কয় ধরনের চিপস পাইছিলাম সবটি এনে লইছিলাম। তো এটা জানি কি টাইপের একটা চিপস আসছিলাম জানি না, বেশি কুটকুট কুটকুট করে সাবানের মতন আসলে, তো আমি চেষ্টা করতেছিলাম এটা ভাঙ্গ নেই, কিন্তু ভাঙতে পারতেছিলাম না। আর অনেকেই কয়তো কইতে পারেন যে আপনি কি বাম হাত দেয়া করতেছেন, আরে না এটা সেলফি ক্যামেরা, তো এর লেগে ডাইন হাতের বাম হাত লাগতেছে আর কি। বালা মতন করে একবার ভাঙ্গে ভেঙ্গে এটিরে লইতেছি, তারপর আরো যে কয়েক ধরনের চিপস আছে হেডিরও একটা করে দিলাম। লেজ চিপস হলে বেশি ভালো হইতো, কিন্তু যেই হেডি দোকানটা আমি লইছিলাম এই দোকানে লেজ চিপস আসছিল। এই যে মাঝরাইতে খিদা লাগা বাসিগুলো আছেন ভাই, এটা আপনারা নাই করতে পারবেন না, ঠিক আছে। এরকম কোনো মানুষ না যাও কিনা রাত্রে বেলায় খাওয়ানোর ভিড়ো চোখের সামনে আর এটি দিকে খিদা লাগে না, এরকম করতে পারবেন কেউ আছে আর কি। সবটিরে বালা মতন করে কুরকুর কুরকুর করে ভাঙ্গে ভেঙ্গে লইতেছিলাম। তো এই চিপসটা আমার কাছে অনেক ভালো লাগে, নতুন লঞ্চ হয়েছে মনে হয় ক্রিসপো টাইপের কি যেন একটা নাম, তো এটা অনেক মানে চাট টাইপের আর কি ভাল লাগে। এটা সব ধরনের কিছু না ব্যবহার করে হুদা খালি চানাচুর মাহান তাই হয়ে যাবো, এটা চানাচুর মাহানি, ঠিক আছে। যেহেতু আমি সব ধরনের চিপস ব্যবহার করছি এর লেগে এটা হয়ে গেছে সালসা, হলুদ মরিচ দিয়ে আর কি পটল মটল কাটা কুটা কেক বর্তাতে। তো এই সালসা আমি মনে করি হাজার গুণে বালা, পেট খারাপ করবো না কিন্তু খাইতে স্বাদ লাগে। আর এই পুষ্টি মুষ্টি এগুলো দেখে আমি ঠিক আছে মানে আমার নিজের আর কি পুষ্টি গুণ যা ছিল সবকিছু জানি একবার কই গায়েব হয়ে গেছে। পরে আমি চানাচুর একটু ভালো মতন করে গুড়া গুড়া করে লইলাম। এই জায়গায় আমি কোনো ধরনের তেল ব্যবহার করবো না, ঠিক আছে। উনি যেমন হৌড়া তেল না পাইয়া সোয়াবিন তেল ডাইলা শুরু করে দিছিল, আমি আমার কাছে হৌড়া তেল আছে তাও আমি দিব না, যেহেতু আমি জাল পছন্দ করি। জান কাঁচা মরিচ দিয়েছি, হুগনা মরিচ কাটা দিয়েছি, আবার দিলাম হুগনা মরিচের গুঁড়া। এই যে একটা মশলা এটা লাগে চাট মশলা টাইপের, ঠিক আছে। তো এটা দিলে যে একটা মানে একটা চাট চাট একটা ফ্লেভার আয়, ঠিক আছে, খাইতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতন ইটানি লবণ, বেশি দিলে আবার তিতকড়া হয়ে যাবো। আর দিয়ে দিবো লেমু সিপা, যেহেতু একটু চটপটা চটপটা একটা টক টক ফ্লেভার না এলে তো খাইতে মজা লাগবে না, তাই না। তো আমগো সালসা কিন্তু প্রায় রেডি, জাস্ট খালি খাইয়ে আমি করে রিভিউ দিবো যে কিরকম লাগে। তো ভালো মতন করে চটকায় মটকা একটু মাহায় নিই, তবে যেহেতু আমি এই জায়গায় কোনো আর কি তেল মেল ব্যবহার করি নাই, তো এটা খাইতে কিন্তু ভালোই লাগবে, ঠিক আছে। ও পেঁয়াজ তো দিছিলাম, এটা কথা কইতে মনেই নেই। তো পেঁয়াজ ধনিয়া পাতা শসা টমেটো সবকিছু দিয়ে ভালো মতন করে লাইটা সেটা মাহাইলে দেখে না আমার আবার খাইতে মন চাইতো। কিন্তু চাইলে এরকম করে সালসা বানায় ঘরের মধ্যে খাইতে পারেন, আশা করতেছি আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে। লেমুর পরিমাণটা আর একটু বাড়াই দেন, এই জায়গায় চাইলে যদি কাসাম তো এখন নাই, কাসাম থাকলে কাসাম কুচি করে দিলে যে ভালো লাগলো রে, দাম না থাকলে একটু আমরাও কুচি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে শুকা শুকুরটা কামড় লাগলে যে কি ভালো লাগবে। তো এই যে টান টানা আমগো সালসা প্রায় রেডি করতে করতে আমি একটা গরমে গাই মেটে মাই গেছি, তো লন করে যায় খাওয়ান যাক আর আপনার ঘরে রিভিউ দেওয়ান যাক যে কিরকম হয়েছে। এবার বানায় খাইলেই বুঝবেন যে এটা আসলে কি পরিমাণ ভালো লাগে, ঠিক
ঠিক আছে, একবার চটপটা জাল হইছে অনেক বেশি, সব কিছু মিলে ওভারঅল মানে 100-তে 100 এর উপরে কোনো কথা হবে না। এই তো আজকের মাঝরাতে রেসিপি এত্তা নিয়ে আসছিলাম, আমি তো খাওয়ানোর ভিতরে পুরাই ঢুকে গেছি আর কি, আমার তো তালই নাই গে। তো আপনারা চাইলে বানায় খাইন, ঠিক আছে, অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ফুড ব্লগে, অন্য কোনো আর কি ভিডিওতে আপনাদের লগে আবারও কিন্তু দেখা করতে আই পড়ব। তা এই পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন হ্যাঁ করে সবাইকে জানাই দিচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই পেজটা একটু লাইক ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পেজ থেকে দেখলে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা লগে পিন কমেন্টে দিয়ে দিব। বাই বাই, ভালো থাকেন, সবাইকে জানাইতেছি, আল্লাহ হাফেজ।